এটা কি ফল সেটা বুঝতে পারছি না জানো। কোনোদিনও দেখি আমার বরকে জিজ্ঞাসা করছিলাম, নাম নাম বলতে পারেনি, শাশুড়ি মাও নাম বলতে পারেনি, বলে এখানে সব হনুমানরা এসে এই ফলগুলোকে খায় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আজকের ব্রেকফাস্টটা কিন্তু আমার শ্বশুর বানাচ্ছে। আমার সকাল 7:30 সময় স্নান হয়ে গেছে, এই এটাকে স্নান করানো বাকি আছে। আর আজকের ব্রেকফাস্টে আছে রাওয়া ইডলি, হোয়াইট চাটনি আর রেড চাটনি। হোয়াইট চাটনিটা হচ্ছে নারকেল দিয়ে তৈরি, আর এটা হচ্ছে টমেটো দিয়ে তৈরি। আমি অলরেডি একবার খেয়ে নিয়েছি, কিন্তু এটা সেকেন্ড টাইম খাচ্ছি। দারুণ টেস্ট খেতে। শাশুড়ি মা আজকে সাম্বার বানাচ্ছে, একটা স্পেশাল সাম্বার বানাচ্ছে। এই সাম্বারটা রোজ হয় না, এটার জন্য অনেক প্রিপারেশন লাগে। তো এটা রোজ হয় না আর কি, অনেক প্রিপারেশন লাগে। এই যে দেখছো, এত ধরনের ডালকে আগে থেকে ভিজিয়ে রাখতে হয়, একদিন কি দুদিন আগে থেকে। এটা স্প্রাউটেড হওয়ার পরে, মানে ভিজিয়ে রাখার পরে একদিন কি দুদিন লাগে স্প্রাউট হতে। তারপরে স্প্রাউটটা হয়ে গেলে তারপরে এই সাম্বারটা হয়। এই সাম্বারের জন্য দেখো আলু, ফ্রেশ বেগুন, এগুলো নেওয়া হচ্ছে। এছাড়া এই যে সজনের শাক রয়েছে, ড্রামস্টিক যেটা মোনাক্কায়া বলে সেইটা, এছাড়াও আরও অনেক কিছু দেখতে পাচ্ছি। ঠিক আছে, যখন আম্মা যখন বানাবে তখন আমি পুরো ডিটেলসটা দেখাবো, আপাতত এটুকু বলে রাখি। আচ্ছা, এইদিকে বসিয়ে দেয়া হয়েছে সাম্বারটা। এখানে একটু বেশি করে জল দেয়া হয়েছে, যাতে এর যে জলটা মানে থাকবে সেটা এই বাচ্চাটার খাওয়ার জন্য রাখা হবে। সেজন্য মশলা টশলা কিছু দেয়া হচ্ছে না, জাস্ট একটু ঘি দিয়ে এটাকে সেদ্ধ করতে দেওয়া হয়েছে। ও আচ্ছা, ক্যাস্টর অয়েল দিয়ে এটাকে সেদ্ধ করা হচ্ছে। এই 5-6 ড্রপ ক্যাস্টর অয়েল দেওয়া হয়েছে, সেদ্ধ করা হচ্ছে। আচ্ছা, এইদিকে আরেকটা কুকারের মধ্যে দেওয়া হচ্ছে জল আর কি, সাম্বার। হ্যাঁ, এটার মধ্যে এই আলুটা কেটে দেওয়া হবে, আর এই বেগুনটা দেওয়া হবে, আর এই যে সাম্বার পাউডারটা আছে সেটা দেওয়া হবে। পাঁচটা এখানে হুইসেল লাতে হবে। ক্যাস্টর অয়েলটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া হলো। মিশিয়ে নেওয়ার পরে এটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এটার মধ্যে সাম্বার পাউডার দিচ্ছে 2-3 চামচ। হ্যাঁ, 4 চামচ সাম্বার পাউডার দেওয়া হয়েছে। ভালো করে মিশিয়ে নিচ্ছে। দেখো রংটা কি অপূর্ব এসেছে। ধনে পাতা, নারকেলটাকে কুড়ে নিচ্ছে। এটা বেটেও দেয়া যায়, কিন্তু আমার নারকেলটাকে কুড়ে নিচ্ছে।
নারকেলগুলোকে গ্রেট করে একদম জারেতে দিয়ে দিয়েছে, মিক্সি জারে। আর কিছুটা বাকি আছে, সেটা আম্মা করছে, করে বাকিটাও ওখানে শিফট করে দেবে। একটা বড় নারকেলের অর্ধেক নিয়েছে। পোস্ত দিচ্ছে, এই এক চামচ মতন পোস্ত। আলুগুলো কাটছে, আলুগুলো কিন্তু খোসা সমেত রেখেছে। একটা বড় আলুকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছে, খোসা সমেত আলুকে। আলুগুলো এর মধ্যে দিয়ে দিল। অল্প অল্প জল দিয়ে বেটে নিচ্ছে। খুব অল্প একটু পেঁয়াজ নিয়ে ছোট ছোট করে টুকরো করে নেওয়া হচ্ছে। এই পেঁয়াজটা এই চাটনির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। করে জল দিয়ে দিয়ে জিনিসটাকে বাটছে যাতে থিকনেসটা থাকে। দেখো এটার থিকনেসটা কি সুন্দর। আর সামান্য একটু জল দিচ্ছে। ধনে পাতাগুলো এগুলো অ্যাড করে দিয়েছে। এদিকে হচ্ছে চাটনিটা। আর এখন চারটে বড় বড় টমেটো নিয়ে এখানে কেটে মিক্সিতে দেওয়া হচ্ছে। আমি জানি না এটা কি করবে, টমেটো পিউরি করবে। বাই স্টেপ আমি দেখিয়ে যাচ্ছি। এখানে রয়েছে ছোট, দেখছে নানিমা কি করে রান্না করছে। ও এখন থেকে রান্না শিখে নিচ্ছে নানিমা। হ্যাঁ, পিউরি হয়ে গেছে। চারটে বড় বড় টমেটো বা চারটে মাঝারি সাইজের টমেটো দিয়ে টমেটো পিউরি দান। এদিকে আলু দেওয়ার পরে এখনো ফুটছে, এটা এখনো বন্ধ করেনি। আমি জানি না এর পরের স্টেপটা কি হবে, তো তোমরা দেখতে থাকো। জাস্ট বন্ধ করে দিল, এরপরে কিছু স্টেপস আছে সেগুলো করতে হবে, সেজন্য এটাকে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছে। না এক মিনিট, এই যে শাকগুলো নিয়ে কিছু একটা করছে। আরেকবার 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 শাক এসে এসে কেজে। এই যে শাকটাকে ধুয়ে রেখেছে, সজনে শাকটাকে এটার মধ্যে দেবে মশলাগুলো। শাকটাকে একটু জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছে, একটু স্পিডটাকে বেশি রেখেছে। হ্যাঁ, দুষ্টুমি করছে নানিমার কোলে যাওয়ার জন্য। নানিমা রান্না করতে করতে দৌড়ে দৌড়ে গিয়ে ধরছে ওকে। একা একা থাকতে চাইছে না, এই জন্য নানিমা নিয়ে এসেই রান্না করছে। এখানে ওই সজনের শাকটাকে সেদ্ধ করতে দিয়েছে, একটু জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছে, গ্যাসটাকে একটু স্পিডেই রেখেছে। আজকে রান্নাটা না একটু অগোছালো রান্নাঘরেই হচ্ছে, তার কারণ হচ্ছে যে শুটিংও চলছে, ওদিকে বাচ্চাটাকেও হ্যান্ডেল করতে হচ্ছে। আমার বরের অফিস রয়েছে আর আমার শ্বশুরও গেছেন কাজে, সেই কারণে মানে আমার শ্বশুরও ভীষণ ব্যস্ত, সেই কারণে আমরা দুজনেই হ্যান্ডেল করছি, দুজনেই কুকিং করছি, আবার শুটিংও করছি, বাচ্চাকেও হ্যান্ডেল করছি, সেই কারণে না একটু অগোছালো রয়েছে। বয়েল হতে হবে, সেজন্য বয়েল করতে দেয়া হয়েছে। কোল থেকে নামছে না ছোটটা, সেই কারণে সব কিছু একসাথেই আর কি করতে হচ্ছে। এদিকে সাম্বারটা দেখো কি সুন্দর একটা অ্যারোমা আসছে না, এই যে অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে। সেদ্ধ হয়নি আজকে, ভালো সেদ্ধ হয়নি কেন জানি না, আরও দিতে হবে মনে হয়। হ্যাঁ, কিছু কিছু ভালোই সেদ্ধ হয়েছে, কিছু কিছু ডাল এখনো সেদ্ধ হয়নি, আরও এক আরও দুটো দিতে হবে।
হচ্ছে, কিন্তু এই মুহূর্তেও দোলনায় চাপতেও রাজি হচ্ছে না। সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছে দাদু, বেলুনও ঝুলিয়ে রেখেছে, এখানে ম্যাট পেতে রাখা হয়েছে, এত কিছু খেলনা দেওয়া হয়েছে, ও খেলবে না, কিছুতেই খেলবে না ও। এখানে সোডা দিচ্ছে, খাই সোডা যেটাকে, মানে ফুড সোডা যেটাকে বলে, সেটা সামান্য একটু, মানে এক চিমটে মতন দিচ্ছে আর কি। এই যে জলটা তুলে রাখা হচ্ছে, এটা আমাদের বাচ্চাটার জন্য, এইটা ওকে ভাতের সাথে মাখিয়ে খাইয়ে দেয়া হবে। ওই অন্য কুকারের মধ্যে যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো এর মধ্যে ঢেলে দেয়া হলো। এবার বাকি একটুখানি ওখান থেকে গরম জল নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে ওইটাও এর মধ্যে শিফট করে দেওয়া হবে। এর মধ্যে ওই আলু সাম্বার রসম দিয়ে যেটাকে সিদ্ধ করা হয়েছিল সেই জলটা এখানে ঢেলে দেওয়া হলো। বেগুনগুলোও এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। বেগুনটা কিন্তু কোনো ভাজা হয়নি, শুধু নুন জলে ভিজিয়ে রাখা হয়েছিল, ভালো করে ধুয়ে নিয়ে তারপরে বেগুনটাকে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। মোটামুটি হয়ে এসেছে, হ্যাঁ এবার এটাকে বয়ল করতে হবে, কিছুক্ষণ বয়ল হবে, তারপর বাকি প্রসেসটা দেখাচ্ছি। এটা কিন্তু ছোট জিনিস নয়, বেশ অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে রান্নাটা করতে হবে, তবেই খেতে ভালো হবে। হয়েছে, এখানে একটা জিনিস মিস হয়েছে, সেটা হচ্ছে আদার একটা ছোট্ট টুকরো আর কি এর মধ্যে দিতে হতো চাটনিটা বানানোর সময়, সেইটা এর মধ্যে মিক্স করে দেয়া হয়নি, বাট তোমরা যখন করবে তখন এটা কিন্তু দিও। বয়েল হচ্ছে, শাশুড়ি মা খুবই দৌড়াদৌড়ি করে কাজ করছে, মানে আমি আম্মা বলি, আম্মা কিন্তু খুবই দৌড়াদৌড়ি করে কাজ করছে, মানে ওদিকে ছেলেটা দুষ্টুমি করছে, ওকেও সামলাচ্ছি, এদিকে রান্না করছে, আমাকে বলেও দিচ্ছে, আর আমিও মানে সাথ দিচ্ছি, সেইভাবে আর কি হচ্ছে, খুব দৌড়াদৌড়ি করে হচ্ছে জিনিসটা। দেখো কীরকম টকবক করে ফুটছে, আওয়াজটা পাচ্ছ নিশ্চয়ই, এরকম টকবক করে ফুটতে হবে, ঢাকা ছাড়া কিন্তু এটা ফোটাতে হবে, মানে ঢাকা ছাড়া যত ফোটাবে না তত তার এই জিনিসটা টেস্ট হবে। সজনের শাক যেটা সেদ্ধ করে রাখা হয়েছিল সেটা জল সমেত এর মধ্যে দিয়ে দেয়া হলো। আমাদের বাড়ির দুই ন্যাড়া এখন এখানে রয়েছে, আমার বড় দেখতে চলে এসছে মায়ের সাম্বার রান্না, আমার মতো নুন দিয়ে দিতে হবে, নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়া হয়েছে, এখনো কিন্তু টকবক টকবক করে ফুটছে। বেগুনটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটা কুক করতে হবে, তো যদি দরকার পড়ে একটুখানি ঢাকা দিয়েও এটাকে সেদ্ধ করতে পারো। এবার যে মশলাটা করে রাখা হয়েছে মিক্সিতে সেটা এর মধ্যে মিক্স করে দেওয়া হলো, পুরোটাই কিন্তু দিয়ে দেওয়া হলো। এর মধ্যে আগেই বলেছিলাম যা যা ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো কিন্তু এর মধ্যে দিতে হবে, না হলে কিন্তু টেস্টটা ঠিক মতন হবে না। এর আগেও এটা আমি খেয়েছি, আমার কিন্তু খুব ভালো লেগেছিলো, যার জন্য আজকে আমি আম্মাকে বললাম যে তুমি যখন করবে আমি পুরো ভিডিওটা করব। এটা কিন্তু পুরো বয়েল হবে, একদম টকবক টকবক করে ফুটবে, দেখো এটা কিন্তু স্পিডে দেয়া আছে। রান্নাটা না করতে একটু সময় লাগে, সেই জন্য একটু সময় নিয়ে রান্নাটা করতে হচ্ছে। মানে গরম জল রেডি করে রেখেছে, এই গরম জলটা কিন্তু এর মধ্যে দিচ্ছে। এবার এই যে টমেটো পিউরিটা করে রেখেছিল সেটা এর মধ্যে দিয়ে দিল, হ্যাঁ পুরো টমেটো পিউরিটা, এটার মধ্যে চারটে টমেটো রয়েছে।
কেন স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, না হলে কিন্তু হবে না। সব একসাথে দিয়ে করে নিলে কিন্তু জিনিসটা টেস্ট আসে না, সেই জন্য যখন যেটা দেওয়ার তখন সেটাই দিতে হবে। ফুল স্পিডে কিছুক্ষণ ধরে ফুটবে, তারপরে নুনটাকে চেক করে নিতে হবে। নুন চেক করে নিয়ে এটা আর কি রেডি, বুঝলে? গরম গরম ভাতের সাথে এটা খেতে হবে। স্যাম্পল চেক করছে যে নুন টুন সব ঠিক আছে কিনা। আরেকটু নুন দিতে হবে, আমাকে বলছে স্যাম্পলটা টেস্ট করতে। আর একটু পরে করছি। হ্যাঁ, খুব ভালো হয়েছে। হ্যাঁ, টেস্ট করতে দিয়েছে, এটা একটু টেস্ট করে তারপরে বলছি কেমন হয়েছে। প্রচণ্ড গরম, দারুণ হয়েছে, দারুণ অসাধারণ হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। সমস্ত কিছু একদম ব্লেন্ড হয়েছে, অসাধারণ লাগছে খেতে। তোমরা কিন্তু এটা ট্রাই করবে, অবশ্যই ট্রাই করবে, করে আমার না ভিডিওতে কমেন্ট করে বলো যে কেমন হয়েছে খেতে। এটা আমার খেতে ভীষণ ভালো লাগে, আর এটা প্রচণ্ড হেলদি।